ও দাদি, আমার ছোট ভাইটা কেমন আছে গো? ভালোই আছে। তুমি ভালো করে হাত মুখ ধুইয়া বাইরে দেখে আসো। আচ্ছা। ও মা, আমি বেরোচ্ছি। বাবা মনে করে কয়টা শিং মাছ নিয়ে আসো রূপার মার জন্য। বাবা, তোমাদের কারো কিন্তু একটা জরুরি কথা মনে নেই। কি কথা মা? স্কুলে স্যার বলেছেন শিশু জন্মের পরপরই জন্ম নিবন্ধন করতে হবে। রূপা ঠিকই বলেছে, আইনে জন্মের 45 দিনের মধ্যেই জন্ম নিবন্ধন করতে বলা আছে। জন্মের পরপরই জন্ম নিবন্ধন শিশুর 16টিরও বেশি অধিকার সুরক্ষার জন্য খুবই দরকার, যেমন চাকরি, ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, স্কুলে ভর্তি, সঠিক সময়ে বিয়ে ইত্যাদি। নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, বিদেশে বাংলাদেশী দূতাবাসে এবং অনলাইনেও শিশুর জন্ম নিবন্ধন সহজে ও বিনামূল্যে করা যায়। শিশু অধিকার করতে সুরক্ষণ, 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন।